হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুমাইয়া হক নুরি, স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। তো অনেকদিন পর আমাদের বাসার বাচ্চা গ্যাংকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম মেলায়। তো আজকে ব্লগে এটাই থাকছে, আমরা মেলাতে গিয়ে কী কী করলাম, কী কী মজা করলাম, সব কিছুই থাকছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আমরা অলরেডি চলে আসছি মেলায়। আমি অ্যাকচুয়ালি সিয়াকে নিয়ে যেতে চাই নাই, কারণ সিয়াকে নিলে সব কিছু শেষ হয়ে যায়। মানে আমি যত প্ল্যান করব, আমরা সবাই যত প্ল্যান করেছিলাম, আসলে সেরকম কোনো কিছুই হয়নি, কোনো কেনাকাটা করতে পারিনি। মেলায় ঢোকার সাথে সাথেই ওটা কিনে দাও, এটা কিনে দাও, এটাতে উঠব, ওটাতে উঠব। আর যাই হোক, ওর চালানোর মাঝখানেও আমরা অনেক মজাই করেছিলাম। আমরা আসলে আগে পিছে কোনো কিছুই দেখি নাই, যত রাইডস ছিল আমরা সবগুলোতেই উঠেছিলাম। মেলাতে কী কী উঠেছে না উঠেছে কোনো কিছুই দেখি নাই, ফার্স্টেই আমরা এই যে নৌকাটাতে উঠে বসে পড়েছিলাম। আর আমি জানি না আমার মেয়েটা এত সাহসী কোত্থেকে হয়েছে, মানে লেটারে সব বড় বড় মেয়েরা ওখানে চিল্লাচিল্লি করতেছিল, বাট ওর ভিতরে কোনো ভয় বলতে কিছু নাই, ও এত এনজয় করতেছিল বলে বাহিরে। তারপরে আমরা এই রাইডে চলে আসলাম, আর এই রাইডে প্রচুর ভিড় ছিল, আমরা লাইনে অনেকক্ষণ দাঁড়াইছিলাম আর কি। তারপরে ফাইনালি আমরা উঠেছিলাম, বাট এটা অনেক বেশি মানে ফালতু একটা রাইড ছিল, কজ ভয় লাগে নাই বাট বমি আসতেছিল, মাথাও ঘুরতেছিল না বাট বমি আসতেছিল। আর এটাতেও সিয়া ভয় পায় নাই, মানে আমরা সবাই আসলে খুব খারাপ লাগতেছিল, বাট ও লাস্টে নামার পরে বলতেছিল মাম্মা আমার মাথা ঘোরাচ্ছে, বাট ও ভয় পায় নাই। আর এই দিক দিয়ে তো আমার বাচ্চা ঘ্যাংরা চিল্লাচিল্লি করতেছিল, মাইশার অবস্থা টোটালি মানে কি বলবো, বারবার বলতেছিল আমাকে নামায় দাও, আমাকে নামায় দাও, মানে কি বলবো। সিয়া তো চিল্লাছিল মামি আমি ভয় পাই না এখানে, ওইটাই বলতেছিল ওদের ভয় দেখে। কিন্তু সব থেকে খারাপ পার্ট ছিল যে সিয়ার এই পার্টটা, কারণ ও এখানে 2 মিনিট উঠেনি, 20 মিনিটের জন্য আমরা পে করেছিলাম। ও এখানে 2 মিনিট উঠে তারপর বলতেছে আমার আর ভালো লাগতেছে না, আর ওকে ওঠা ওইটাতে আমরা নিতেও চাইনি, বাট ও কান্নাকাটি করে একদম ভাসায় ফেলতেছিল, এই কারণে ওকে নিতে চাইনি। তারপরে এখানে একটা কী জানি একটা খাচ্ছিল সবাই, এটাকে আমি এক্স্যাক্টলি জানি না কি বলে, ধোঁয়া উঠতেছিল, আমরাও ট্রাই করলাম আর কি, বাট এটাতে একটা চিপস ছিল, বুঝি আমরা খাই না কি জানি বলে, মিল্ক চিপসগুলো ওইটাই ছিল, আর জাস্ট কি জানি ঢেলে দিয়েছিল, কোনো ফালতু একটা বিষয় ছিল, আমরা কেন যেটা নিয়েছিলাম জানি না। তো সবাইকে একটু ট্রাই করাছিলাম, সিয়াও মুখে নিয়েছিল, ওরও বিরক্ত লাগতেছিল যে কি মাম্মা আমাকে খাওয়াই দিল, এই যে ধোঁয়া বেরোচ্ছিল জাস্ট, আর কিছুই না, আর চিপস হচ্ছে তো 15 টাকা দিয়ে চিপস পাওয়া যায় ওইটাই ছিল। তারপরে আর কি করার, ফালতু জিনিস খেয়ে মুখটা নষ্ট করে আমরা ওখান থেকে বের হয়ে যাই, কোনো কেনাকাটা তো করতে পারিনি আগেই বললাম। আর অনেক দিন পর পর আমি ভিডিও আপলোড করতেছি, কারণ আমি অনেক অলস হয়ে গেছি, আমি এই অলসতার কারণে সেরকম ভিডিও আপলোড করতে পারি না, আমার অনেক ভিডিও পড়ে আছে এডিট ছাড়াই, কী যে করবো জানি না। আর যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অবশ্যই ফলো করতে একদমই ভুলবেন না, সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।